হ্যালো স্টুডেন্টস ওয়েলকম টু আওয়ার চ্যানেল ওড়িয়া স্টি হাউস পিলাম আজি আমি আলোচনা করা কোখড়ি এচএস স্কুল এমাইল কোশ্চেন পেপর কু যেটা কি এনুয়াল এক্সামিনেসন হয়ে যোখড়ি এচএস স্কুল কম সব প্রশ্ন আসা সে বিষয় আলোচনা করা তো দেখুন এছাড়া ফুল মার্ক হন্ড্রেড রয়েছে মানে শহে মার্কর পরীক্ষা হয়েছিল এবং টাইম লা অধাই ঘন্টা তো কু প্রশ্ন রয়েছে তো প্রশ্নগুড়ি দেখা এবং যে কোডিয়ে কোশ্চেন সর্ট কোশ্চেন আসছিল সেগুলো আমি ডিটেল্রে আলোচনা করা তেমন পিল ভিডিওটি আবার পূর্ণি ভিডিও

কেউ ঘাটি পড়ে তো ফার্স্ট কোশ্চিন যেটা রয়েছে কোরাপুট রু লমীপুর যাওয়ার রাস্তায় কেউ ঘাটি পড়ে তো এর উত্তর কখন হয়ে যা এর উত্তর হয়ে যাব ধর্মদ্বার ঘাটি পড়ে তো কোরাপুটু লক্ষ্মীপুর যাওয়ার রাস্তায় কেউ ঘাটি পড়ে না ধর্ম দ্বার ঘাটি পড়ে তো দুই নম্বর কোশ্চিন দেখুন করস্পদর গাঁরে কেতে জাতর লোক বাস করতে তো কেতো জাত এর উত্তর কখন হয়ে যাব না তিন জাতর লোক বাস করতে ঠিক আছে তো কোশ্চিন নম্বর থ্রি দেখুন তিন নম্বর কে রয়েছে না ঝেলম নদীরে সন্ধ্যা কেউ ভ্রমণ গ্রন্থর অংশবিশেষ এই যে ঝেলম নদীরে সন্ধ্যাটা এটা কেউ কোচি না কেউ গ্রন্থর বিশেষ। তো উত্তর কখন হয়ে যা এর উত্তর হয়ে যাব এ ম স্বপ্নর কাশ্মী তো কোম হয়ে য স্বপ্নর কাশ্মী গোটে যে গ্রন্থ লা সে আসি ঠিক আছে এবে দেখুন কোশ্চিন নম্বর ফোর চারি নম্বর আছে

ন চৌধৰী ৰঘুনাথ দাসৰ জ্যেষ্ঠ পুত্ৰ কি ইয়ে হ'ল মধুসূদন দাস যিয়ে উৎক গৌৰৱ ঠিক অঁ উৎকল গৌৰৱ মধুসূদন দাস জ্যেষ্ঠ পুত্ৰ তাৰপৰা দেখোন কম্বৰ ছেভেন চিক্স চিক্স নম্বৰ কোৱশ্চিনৰ কোন ৰীম ভূঞা উপন্যাসৰ লেখক কি ভীম ভূঞা উপন্যাসৰ লেখক কি উত্তৰ কণ হৈ যাব নাৰ উত্তৰ হৈ যাব ন গোপাল বল্লভ দাস কণ হৈ যাব নোপাল বল্লভ দাস ইয়ে কি না ইয়ে হচ্ছেন মধুবাবুকর কনিষ্ঠ ভ্রাটা তাঁর সান ভাই হোক গোপাল বল্লভ দাস ঠিক আছে তো ইয়ে ভীম ভয়া উপন্যাস লিখিলে তো তাপরে দেখুন সাত নম্বর কোশ্চিন কিন্তু না মধুবাবুঙ্কর পিতৃমাতৃদত্ত নাম কন পিতা কেউ না ঠিক আছে তো উত্তর কেন লিখবে না এর উত্তর হয়ে যাব গোবিন্দ বল্লভ তো মধুবাবুকর পিতৃমাতৃদত্ত না কোবিন্দ বল্লভ ঠিক আছে এবাৰ কোশ্চিন্ নম্বৰ এইট আঠ নম্বৰ ৰোলক বৃক্ষ কেঁ বৃক্ষ বুলি কোৱা যায় গোলক বৃক্ষ কেঁ বৃক্ষ কোৱা যায় না ই হৈ যাব মা কল্প বৃক্ষ তৰ কণ হৈ যাব নহ বৃক্ষ বুলি কোৱা যায় কোৱশ্চিন নম্বৰ নাইন দেখন্তু নম্বৰ ৰহা পত্ৰ কু ঘেনিলে কণ প্ৰাপ্তা পত্ৰ কোনো ঘেনিলে কণ প্ৰাপ্ত উত্তৰ হৈ যাব ভজন প্ৰাপ্ত ঠিক অঁ কোৱশ্চিন নম্বৰ টেন দেখন্তু দহ নম্বৰ কোন ৰপমচন প্ৰসংগটি কেও গ্ৰন্থৰু আনিত ত' চাপমবচন যোন প্ৰসংগ ৰৌ গ্ৰন্থৰু আছে তো মনে ৰখিব ইউ বড়ি জগন্নাথ দাসক ভাগৱতৰ দশম স্কন্ধ ছিক্সটি নাইন যোন অৰী অধ্যায় ৰূগ ৰাজা মক্ষণৰু আছে ক'ৰ আছে নৃগ ৰাজা মক্ষণ কোচ্চ নম্বৰ ইলেভেন দেখোন কোন ৰ ইলেভেন রয়েছে শুক কেউ রাজাকে দ্বারকাপুর কথা কিন্তু তো এগারো নম্বর উত্তর কন না এগারো নম্বর উত্তর হয়ে যাব পরীক্ষিত তো পরীক্ষিত রাজাঙ্কর রাজাঙ্ দ্বারকপুর কথা কে কুক ঠিক আছে এবার দেখুন কোশ্চিন নম্বর টুয়েলভ টুয়েলভ রে কিনা কৃষ্ণকর কর লাগি কৃকলাশার কন হল কৃষ্ণকর কর লাগি কৃকলাসার কাল না ইয়ে দিব্য স্বরূপ ধারণ কলা କ'ଣ ହେଇଗଲା ନା ଦିବ୍ୟ ସ୍ୱରୂପ ଧାରଣ କଲା ତାପରେ ଦେଖନ୍ତୁ କ'ଣ ଅଛି ଥାର୍ଟିନ୍ ନମ୍ବର କୋଶ୍ଚିନ୍ ମିତ୍ରତା ପ୍ରସଙ୍ଗଟି ଉପେନ୍ଦ୍ରଭଞ୍ଜଙ୍କର କେଉଁ ଗ୍ରନ୍ଥରୁ ଆନିତ ମିତ୍ରତା ପ୍ରସଙ୍ଗଟି ଉପେନ୍ଦ୍ରଭଞ୍ଜଙ୍କର କେଉଁ ଗ୍ରନ୍ଥରୁ ଆସିଅଛି ତ ମନେ ରଖିବେ ଇଏ ହେଉଛି ବୈଦେଶଶ ବିଳାସର ଅଷ୍ଟବିଂଶ ଛାନ୍ଦରୁ ଆସିଅଛି ତ କେଉଁଠୁ ଆସିଛି ନା ବୈଦେଶଶ ବିଳାସରୁ ଆସିଅଛି ଠିକ ଅଛି ବୈଦେଶିକ ବିଳାସର ଅଷ୍ଟବିଂଶ ଛାନ୍ଦରୁ ଆସିଅଛି ତା'ପରେ ଦେଖନ୍ତୁ କ'ଣ ଅଛି তাপরে দেখুন কোশ্চিন নম্বর ফোর্টিন বিভাবসু বংশে জাত আম্ভর তো বিভাবসু শব্দর অর্থ কণ তো বিভাবসু শব্দর অর্থ কোণ না এর উত্তর হয়ে যাব সূর্য তো সূর্য হইছি বিভাবসু শব্দর অর্থ কোশ্চিন নম্বর ফিফটিন ফিফটিন রয়েছে সুগ্রীব কেউ দেশর রাজা লেগ্রীব কেউ দেশ রাজা লে উত্তর হয়ে যকিন সরি কি দেশর রাজা লেখা কোশ্চিন নম্বর সিক্সটিন দেখুন সিক্সটিন্রে কিন্তু দেখুন এটি আমি গ্রামার বিষয় দিয়ে হইচি তো গ্রামার গুড়ি আলোচনা করা তো কণ অথমা শব্দ কাহক কুয়া যায় কোণ হয়ে যার উত্তর কেন লিখবে না ভাষার কেতেগুড়িয়ে ধ্বনি সঙ্কেত শৃঙ্খলিত ভাবে ব্যবহৃত হয়ে নিদিষ্ট অর্থ প্রকাশ কে তাহলে শব্দ কুয়া আউথা কুছি পিলা মানে নোট করে রখ না ভাষার কেতেগুড়িয়ে ধ্বনিকেত শৃঙ্খলিত ভাবে ব্যবহৃত অর্থ প্রকাশ কে তাহলে শব্দ কুযায় তাৰপৰা দেখন্তু কোৱশ্চিন নম্বৰ ছেভেণ্টি চেভেণ্ট ক'ৰ ৰশেষ্য পদ কাহ কোৱা যায় বিশেষ্য পদ কা কয় নাক্য মধ্য থকা পদ কোন নামক বুজাও তাহুক বিশেষ্য পদ কোৱা যায় বা যোন পদ কোন কু বুজে তাহ আমি কয় ক' না বিশেষ্য পদ কিনিন নম্বৰ এইটিন দেখন্ত অথৰ নম্বৰ কণ ৰ পিলাক সমস্তে আদৰ কৰ বিচেষণ পদটি চিহ্নও তো যে পদ বিশেষ পদকু বিশেষিত করে তা হোক বিশেষণ পদ এটা হচ্ছে পিলা হচ্ছে বিশেষ পদ কি প্রকার পিলা না ইয়ে হচ্ছে ঠিক আছে তো সুনা হয়ে যাব কোণ পদ কোশ্চিন নম্বর নাইনটিন তো নাইনটিন রয়েছে না দুঃখ সুখ কেউ প্রকার বিশেষ তো বিশেষ পদ আমরা দেখা গেলে প্রকার রয়েছে যেটা কি নামবাচক জাতি বাচক ক্রিয়া বাচক ঠিক আছে আস্তু বাচক তো এমন যদি দেখা এ ଏ କେଉଁ ପ୍ରକାର ବିଶେଷରେ ଯିବ ନା ଦୁଃଖ ସୁଖ ଇଏ ହେଉଛି ମଣିଷର ଗୋଟେ କ'ଣ ଭାବନା ଗୁଣକୁ ବୁଝା ହେଉଛି ତେଣୁ ଇଏ ହେଇଯିବ ଗୁଣବାଚକ ବିଶେଷ ତ ଉତ୍ତର କ'ଣ ହେଇଯିବ ନା ଗୁଣବାଚକ ବିଶେଷ କୋଶ୍ଚିନ୍ ନମ୍ବର ଟ୍ୱେଣ୍ଟି ବିଶେଷଣ ପଦ କାହା କୁହାଯାଏ ନା ମନେ ରଖିବେ ବିଶେଷଣ ପଦ କାହା କହିବା ନା ଯେଉଁ ପଦ ଅନ୍ୟ ପଦର ଗୁଣ ଅବସ୍ଥା ସଂଖ୍ୟା পরিমাণ ও নির্দিষ্টতা প্রকাশ করে তাহলে বিশেষণ পদ কুযায় আউথরে কুচি না যে পদ অন্য পদর গুণ কু বুঝব কিংবা অবস্থা কু বুঝব কিংবা সংখ্যা কু বুঝব কিংবা পরিমাণ কুড়া বুঝাইব ঠিক আছে তো তাহলে কোবা আমি বিশেষণ পদ তো গোটে একজাম্পল যদি দেখবা দেখুন জ্ঞানী লোক সবুড়ে আদর পায় তো এটার বিশেষণ পদ কি না এটার হচ্ছে বিশেষণ পদ হচ্ছে জ্ঞানী তো জ্ঞানী কোণ কাহি গোটে লোকর গুণ কু বুঝাও তেমক জ্ঞানী হয়ে যাব বিশেষণ পদ ঠিক তো আউ গোটে যদি আমি একজাম্পল দেখ গোবিন্দ তাঁক দশ টা আনিছি তো এটার বিশেষণ পদ কি না এটার না দশ টাকা ঠিক তো এই যে গোটে দশটা কোণ বুঝাইলাম না গোটে আমার কো সংখ্যা বুঝাইল সংখ্যা বাচক বিশেষণ ঠিক আছে তো ইয়ে লা পিলা মানে কোড়িটি স্ট কোশ্চেন যেগুড়ি উত্তর আমি সম্পূর্ণ ভাবে আলোচনা কলে এবার দেখুন আউ সবু কোশ্চেন পড়ি লা তো দুই নম্বর আসলে যেকোন ছশ্নর উত্তর দিও যেটা কি প্রত্যেকর মার্ক লাথে দুই নম্বর তো ছ কশন আছে টিকিট দেখি দিও স্ক্রিনশট করে রক্ষি নিখানু তিন নম্বর কোশ্চেন কন র না তিন নম্বর কোশ্চেন দেখি যে যেকোন ছোটি প্রশ্নর উত্তর দিও তিরিশটি শব্দরে ইয়ে লাত তিন মার্কিয়া কোশ্চেন ছয়টি প্রশ্নর উত্তর দেওয়া কুচি ঠিক আছে তো কোশ্চিন নম্বর ফোর দেখুন চারি নম্বর কখন রয়েছে না যেকোন প্রশ্ন উত্তর দিও ইয়ে হচ্ছে দশ মার্কিয়া অর্থাৎ লং কোয়েশ্চিন লা অত্যাচারিত একাঙ্কার নামকরণর সার্থকতা দর্শাও সাড়া বৃক্ষ কবিতার সার মর্ম লেখ রামসগ্রীবর মিত্রতা কিপর হল তাহা উল্লেখ কর এবং উৎকল প্রতী মধুবাবুঙ্কর অবদান সম্পর্কের আলোচনা কর আউ গোটি কিন্তু দেখুন যেকোন গোটি প্রবন্ধর উত্তর দিও শহে পচা রু দুশ শব্দ তো কোটিয়ে মার্ক যা মূল্য লা তো দুইটি লা স্বচ্ছ ভারত অভিযান এবং তুম ভবিষ্যত লক্ষ্য ঠিক আছে তো ইয়ে লাপূর্ণ ভাবে শহে মার্কর কোশ্চিন পেপর ত পূর্বু আমি ইংরাজি কোশ্চিন পেপর আলোচনা করে সিছি তো কেউ প্রশ্ন পড়েছিল তো ইংরাজী কোশ্চিন পেপর আমি আলোচনা করে সে ভিডিও যদি এপর্যন্ত দেখ তাহলে এই ভিডিও তোলে ডেসক্রিপশন বকসে তার লিঙ্ক দিয়ে হই ক্লিক করে দেখিপার ঠিক আছে তবে আজপাই এত পি দেখা হব আমার ভিডিওরে ধন্যবাদ